আর তিনটা ম্যাচ হয়েছে তিনটা চারটা চারটা মোট চারটা গেছে এটা এটা বাদে চারটা চট্টগ্রাম সারি সীতাকুণ্ড সংসদীয় আসন নির্বাচনী ব্যক্তত্ব আতর মুডুত ফাইবেল্লাই গো ওয়েবসাইট তৈরি হয়েছে ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম সাইট ডুকিলি জানা যার ভোট কেন্দ্র নাম অবস্থান কেন্দ্র সাহেবের দূরত্ব সহ নানান তথ্য ফলে নতুন যেখানে কেউ এই সাইট ফলো করে সহজে পৌঁছিত পারিব তার ভোট কেন্দ্র জানিতে পারিব কেন্দ্রর অবস্থান আমরা একটা ওয়েবসাইট তৈরি করেছি মূলত ধারণাটা এইভাবে আসে যে নির্বাচনের সময় বিভিন্ন বাহিনীর সদস্যরা আছেন যেমন বিজিবি আর্মি ব্যাটালিয়ান আনসার তারপর অন্য জেলা থেকে বেশ অতিরিক্ত পুলিশ সদস্যরা আসেন তো তারা যাতে এসে সকল কেন্দ্রগুলো খুব সহজে খুঁজে পান একই সাথে আমাদের প্রিজাইডিং অফিসারের যারা দায়িত্ব পালন করেন তারা সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারের দায়িত্ব যারা পালন করেন তারা যাতে খুব সহজেই আমার কেন্দ্রগুলো খুঁজে পেতে পারেন তাদের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রগুলো এবং একই সাথে অনেক ভোটাররা বাইরে থেকে আসেন বাইরে থেকে বলতে যারা ঢাকায় বসবাস করেন শুধুমাত্র ভোট দিতেই তার নির্বাচনী এলাকায় চলে আসেন তারাও তাদের ভোট কেন্দ্রগুলো যাতে খুব সহজে খুঁজে পায় এই কারণে আমরা একটা ওয়েবসাইট তৈরি করেছি যে ওয়েবসাইটে আপনি লাইভ লোকেশন দিতে পারবেন আপনার ভোটার সংক্রান্ত সকল তথ্য নিতে পারবেন এবং একই সাথে প্রিজাইডিং অফিসারের নাম্বাররা আমাদের সাংবাদিকবৃন্দ কিন্তু শুরু করে পর্যবেক্ষকবৃন্দ প্রায়ই চায় এই সকল নাম্বারগুলো আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন সীতাকুণ্ড ডিসি ডট কম নামের ওয়েবসাইটগুলি দেখা গিয়ে সেক্টর হোম ফেজ সীতাকুণ্ড নমা ইউনিয়ন এবং এককান পৌরসভার মোট 92 কেন্দ্রের ভোটার সংখ্যা নির্বাচনী ম্যাপ এক নজরে সীতাকুণ্ডর যোগাযোগ পরিকল্পনা নামের 500 ট্যাব এবং উপজেলার ম্যাপ আছে ভোট কেন্দ্র অনুসন্ধান করার নামের উগ সার্চ অপশনও এডা আছে যেটা কেন্দ্রের নাম কিংবা নম্বর দিলেই ওই কেন্দ্রের ব্যক্তত্ব ফাঁস হবে এমনকি যে প্রতিষ্ঠানের ভোটার এই প্রতিষ্ঠান প্রধানের নাম এবং ফোন নম্বর ওয়ার্ডে ফাঁস হবে চট্টগ্রাম স্যার সীতাকুণ্ড আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম সীতাকুণ্ডভিসি.কম এখানে কিন্তু আমরা এখানে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটটা আমরা যদি একটু ভালোমতো খেয়াল করি ওয়েবসাইটে কিন্তু প্রথমে দেওয়া আছে মোট ভোট কেন্দ্র সংখ্যা কয়টা 92 আমার মোট ভোটার সংখ্যা দেওয়া আছে অর্থাৎ আমার এই 92টা কেন্দ্রে কতজন ভোটার আছে পুরুষ ভোটার কত মহিলা ভোটার কত এগুলো দেওয়া আছে এখানে দেখেন একটা টাইম দেখতে পাচ্ছে এটা একটা মানে কাউন্টডাউন করছে দেখেন আমার নির্বাচনের জন্য নির্বাচনের 2 দিন 19 ঘন্টা 4 মিনিট বাকি আছে এটা কিন্তু এটা শো করছে একই সাথে হচ্ছে আমার মূল আকর্ষণ যেটা সেটা হচ্ছে এটা হচ্ছে আপনার দেখেন এটা একটা ম্যাপ দেখাচ্ছে এটা আমার সীতাকুণ্ড উপজেলা উপজেলাটাকে আমি 10টি ভাগে ভাগ করেছি আমার এখানে 9টা ইউনিয়ন এবং একটা হচ্ছে পৌরসভা রয়েছে টোটাল 10টা ভাগকে আমি 10টা রং দিয়ে এটা উল্লেখ করেছি তো আমি যদি যেখানে একটা ইউনিয়ন দেখি যেমন আমি হচ্ছে এটা সৈয়দপুর ইউনিয়ন দেখতেছি সৈয়দপুর ইউনিয়নে 5 নম্বর কেন্দ্র আমি দেখতে পারি তো এই এটা হচ্ছে সৈয়দপুর ইউনিয়নের বর্ডার এখানে কোন কোন কেন্দ্র আছে আপনি দেখলে বুঝতে পারবেন এবং একই সাথে 5 নম্বর কেন্দ্রে যদি আমি একটু ক্লিক করি এখানে আমি দেখেন আমাকে 5 নম্বর কেন্দ্রের নাম আল হক নূর ইসলামিয়া মাদ্রাসা এটা সৈয়দপুর ইউনিয়ন পড়েছে কতগুলো পুরুষ ভোটার আছে কতজন মহিলা ভোটার আছে এগুলো কিন্তু উল্লেখ রয়েছে এবং এখান থেকে আপনার প্রিজাইডিং অফিসারের নাম এবং নাম্বার আমরা এখনও দিইনি এটা আমরা পোস্টিং দেওয়ার পর ফাইনালি দিয়ে দেবো এখানে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে 2টা বিষয় রয়েছে একটা হচ্ছে ছবি দেখুন রাস্তা দেখুন অর্থাৎ আমি যদি রাস্তা দেখুন ক্লিক করি তাহলে এইখানে এটা হচ্ছে আমার সীতাকুণ্ড উপজেলা পরিষদ দেখায় এই উপজেলা পরিষদ থেকে এই কেন্দ্রে আমি কীভাবে যাব টোটাল বিষয়টা কিন্তু এখানে দেখাই দিয়ে আসে গুগল ম্যাপে একদম লাইভ লোকেশন আকারে এবং আপনি যদি এখানে খেয়াল করেন এখান থেকে আমার উপজেলা পরিষদ থেকে আমার দূরত্ব হচ্ছে 17.4 কিলোমিটার এটা কিন্তু ম্যাপে দেখিয়ে দিচ্ছে এবং একই সাথে এখানে কত মিনিট সময় লাগবে এখন যেতে 31 মিনিট সময় লাগবে সেটাও কিন্তু উল্লেখ করে দেখিয়ে দিয়েছে তো এটা আপনি যে কোনো সেন্টারে যাওয়ার জন্য পথ কোনটা এটা কিন্তু সাথে সাথে আপনাকে দেখিয়ে দেবে দ্বিতীয়ত হচ্ছে আপনাকে আমি যদি আপনার এখানে ক্লিক করি ছবি দেখুন ক্লিক করলে আমাকে এরকম একটা ফোল্ডারে নিয়ে যাবে এই ফোল্ডারগুলোতে আমি একটু ক্লিক করি ক্লিক করলে দেখেন আমার কেন্দ্রটা আল হক নূর ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্রটা দেখতে কেমন আপনি কিন্তু এখানে বসে দেখতে পাচ্ছেন কেন্দ্রটা দেখতে কেমন কেন্দ্রের সামনের রাস্তাগুলো কেমন এই যে কেন্দ্রের সামনের রাস্তা দেখা যাচ্ছে কেন্দ্রের ভিতরে দেখতে কেমন সেই তথ্যগুলো আপনি এখানে এই যে কেন্দ্রের ভিতরে অবস্থা এরকম তথ্যগুলো আপনি এখানে সকল তথ্য পেয়ে যাবেন এখন মোস্ট ইন্টারেস্টিং আরেকটা আইটেম আমরা অ্যাড করেছি যে এখানে সার্চ অপশনটা খুব স্ট্রংলি আমরা ই করেছি ঠিক করেছি সার্চ অপশনটা হচ্ছে আপনি দেখেন এখানে খেয়াল করে এখানে একটা সার্চ অপশন রয়েছে এখানে আপনি শুধুমাত্র কেন্দ্রের নাম্বারটা লিখে পাবেন ধরেন আপনি কোনোভাবে জানলেন যে 5 নম্বর কেন্দ্রে বা 55 নম্বর কেন্দ্রে আপনার সমস্যা হয়েছে আপনি শুধু এখানে 55 লেখেন দেখেন 55 নম্বর কেন্দ্র দেওয়া আছে আপনি কেন্দ্রে চলে যান কেন্দ্রে চলে গেলে আপনাকে করেছে কক্ষ সংখ্যা ভোটার সংখ্যা
তারপর হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে প্রিজাইডিং অফিসারের ফোন নাম এবং ফোন নাম্বার আপনি এখানে দেখেন। এখানে সংবাদ করতে আমাদের সাংবাদিক বন্ধুরা কিন্তু মাঝে মাঝে নাম্বার খুঁজে পান না, তো ইনস্ট্যান্ট তিনি কিন্তু 55 লিখে এখান থেকে প্রিজাইডিং অফিসারের নাম্বার দিয়ে সঠিক তথ্যটা কালেক্ট করতে পারবেন। একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীরাও কিন্তু প্রিজাইডিং অফিসারের সাথে যোগাযোগ করে কেন্দ্রের প্রকৃত অবস্থাটা জানতে পারবেন। অর্থাৎ বিভিন্ন গুজব যেগুলো স্মরণ হয় সেই গুজব খুব দ্রুত এটা প্রতিরোধ করা সম্ভব হবে, এবং একই সাথে খুব দ্রুত কোনো সংবাদ পেলে ওই কেন্দ্রে মুখ করার ক্ষেত্রে আমার রাস্তা চেনাটা খুব ইজি হবে, তোরা কিন্তু বেশ উপকৃত হবেন এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষা করাও কিন্তু খুব ইজি হয়ে যাবে এবং ভোট কেন্দ্রের মাধ্যমে। সি প্লাস চট্টগ্রাম।